এ মুসলমান যুবক ভাই এক দুনিয়াদার স্ত্রী পুত্র ছেলে সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সফরে যাবে, হাজারো গাড়িতে করে সাথে করে খাদ্যদ্রব্য যা কিছু আছে সব কিছু নিয়ে বের হয়েছে। এ মুসলমান যুবক গাড়ি চলতেছে চলতেছে চলতেছে, কিছু দূর যাওয়ার পর হঠাৎ এক প্রতীক হাত উপরে উঠিয়ে তাকে ইশারা করতেছে, ভাই তোমার গাড়িতে আমাকে একটু উঠাও। এ মুসলমান যুবক দুনিয়াদার গাড়ি থামিয়ে বলল, না না আমার গাড়িতে তোমাকে উঠানো যাবে না, গাড়িতে জায়গা নাই। এবার প্রতীক বলল, ভাই রে যদি আমাকে তোমার গাড়িতে উঠাও তাইলে তোমার লাভ হবে, তোমার উপকার হবে। এবার দুনিয়াদার বলল, তুমি এমন কি বস্তু যে আমি তোমাকে উঠালে আমার লাভ হবে? প্রতীক ডাক দিয়া বলল, আমি হলাম টাকা। দুনিয়াদার বলল, হা আরে আমার তো বড় টাকার প্রয়োজন, আমার টাকা লাগবে। এ মুসলমান যুবক ভাই স্ত্রী পুত্র ছেলে সন্তান সবাইকে পিছনে দিয়ে দুনিয়াদার ওই টাকা নামক প্রতীককে সঙ্গে বসায় সামনে চলতেছে। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ রাস্তার মাঝখানে আরেক প্রতীক হাত উঠাইয়া ইশারা করল, ভাই আমাকে নিয়ে যাও, তোমার গাড়িতে আমাকে একটু উঠাও। দুনিয়াদার গাড়ি থামিয়ে বলল, না না আমার গাড়িতে জায়গা নাই, তোমাকে নেওয়া যাবে না, উঠানো যাবে না। এবার প্রতীক ডাক দিয়া বলল, আমাকে যদি তোমার সঙ্গে নাও তাইলে তুমি লাভবান হইবা, তোমার বড় উপকার হবে। এ মুসলমান যুবক ভাই এবার দুনিয়াদার বলতে লাগলো, তুমি এমন কি বস্তু যে আমি তোমাকে নিলে আমার উপকার হবে? প্রতীক বলতে লাগলো, আমি হলাম রিয়াল, যদি আমাকে তোমার সঙ্গে নাও তাইলে তুমি লাভবান হইবা। দুনিয়াদার ডাক দিয়া বলল, আহা রে আরে আমি তো রিয়ালকে খুঁজতেছি, রিয়াল আমার বড় প্রয়োজন। এ মুসলমান যুবক ভাই এবার টাকাকে পাশ থেকে উঠিয়ে পিছনে দিয়ে রিয়ালকে সঙ্গে করে নিয়ে দুনিয়াদার সামনের দিকে আগায়। কিছু দূর চলতে চলতে হঠাৎ আরেক প্রতীক সামনে এসে উপস্থিত। প্রতীক হাত উপরে উঠিয়ে দিয়ে ইশারা করতে লাগলো, ভাই তোমার গাড়িতে আমাকে উঠাও। এ মুসলমান যুবক ভাই দুনিয়াদার গাড়ি থামিয়ে বলল, না আমার গাড়িতে জায়গা নাই, তোমাকে নেওয়া যাবে না। এ মুসলমান যুবক ভাই এবার প্রতীক ডাক দিয়া বলল, যদি তুমি আমাকে তোমার সঙ্গে নাও, যদি তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে নাও তাইলে তুমি লাভবান হইবা, তোমার বড় উপকার হবে। এ মুসলমান যুবক ভাই এবার দুনিয়াদার বলল, তুমি এমন কি বস্তু যে আমি তোমাকে নিলে আমার উপকার হবে? এ মুসলমান যুবক ভাই এবার প্রতীক ডাক দিয়া বলল, আমি হলাম ইউএস ডলার, যদি আমাকে নাও তাইলে তুমি লাভবান হইবা। দুনিয়াদার এবার বলতে লাগলো, আরে আমি ডলার কি তো খুঁজতিস, ডলার আমার বড় প্রয়োজন। এ মুসলমান যুবক ভাই টাকাকে রিয়ালকে স্ত্রী পুত্র ছেলে সন্তানকে পিছনে দিয়ে এবার ইউএস ডলারকে সঙ্গে বসাইছে। এ মুসলমান যুবক ভাই ডলারকে সঙ্গে বসিয়ে দুনিয়াদার আনন্দ চিত্তে সামনের দিকে আগাইতেছে। চলতে চলতে হঠাৎ কিছু দূর যাওয়ার পর আরেক প্রতীক হাত উঠিয়ে তাকে ইশারা করলো, আমাকে সঙ্গে নিয়ে যান, না না তোমাকে নেওয়া যাবে না, আমার গাড়িতে জায়গা নাই, আরে তুমি যদি আমাকে নাও তাইলে তোমার বড় উপকার হবে, আমি তোমাকে নিলে আমার কি এমন উপকার হবে? এবার প্রতীক বলতে লাগলো, আমি হলাম ইউর, যদি আমি তুমি আমাকে নাও তাইলে তোমার বড় উপকার হবে। এ মুসলমান যুবক ভাই লোভীদের চোখে মুখে সব জায়গায় শুধু লোভ থাকে, সে লোভে পড়ে গেল, আরে আমি তো ইউএস ডলার খুঁজতেছি, আমি তো ইউরো খুঁজতেছি, আমার ইউরো বড় প্রয়োজন, আমার তোমাকে বড় প্রয়োজন, তোমাকে লাগবে। এ মুসলমান যুবক ভাই সব কিছু কি পিছনে দিয়ে দুনিয়াদার এবার ইউরুকে সঙ্গে বসাইছে। এ মুসলমান যুবক ভাই আনন্দ চিত্তে দুনিয়াদার সামনের দিকে চলতেছে। চলতে চলতে হঠাৎ আরেক প্রতীক সামনে এসে উপস্থিত, ডাক দিয়া বললে, ভাই আমাকে তোমার গাড়িতে একটু উঠাও, আমাকে নিয়ে যাও।
এ মুসলমানে যুবক ভাই, দুনিয়াদার গাড়ি থামালে বলতেছে না আমার গাড়িতে জায়গা নাই, তোমাকে নেওয়া যাবে না, যদি তুমি আমাকে নাও তাইলে তোমার উপকার হবে। আমার কি এমন উপকার হবে? এবার বলতে লাগলো আমি হলাম পাউন। দুনিয়াদার সে বলতে লাগলো আরে আমার তো পাউনটার খুব প্রয়োজন, আমার পাউন খুব কাজে লাগবে। এ মুসলমানে যুবক ভাই, সব কিছুকে পিছনে দিয়ে এবার দুনিয়াদার সঙ্গে করে পাউন্ডকে বসে। এ মুসলমান চলতেছে চলতেছে, হঠাৎ কিছু দূর যাওয়ার পরে আরেক প্রতীক সামনে আইসা ডাক দিয়া বলতেছে আমাকে একটু লিফট দাও, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। না না, তোমাকে নেওয়া যাবে না, আমার গাড়িতে জায়গা নাই। এ মুসলমান যুবক, এবার প্রতীক বলতেছে যদি তুমি আমাকে নাও তাইলে তুমি লাভবান হইবা, তোমার উপকার হবে। তুমি কে যে আমি তোমাকে নিলে আমার উপকার হবে? প্রতীক বলতেছে আমি হলাম দুনিয়া, যদি তুমি আমাকে নিয়ে দাও নিয়ে নাও, তোমার দুনিয়াতে কোনো অভাব হবে না, তুমি দুনিয়ার সব কিছু পেয়ে যাবে। হ্যাঁ মুসলমানে যুবক ভাই এভাবে বললে পড়ে এবার দুনিয়াদার বলতে লাগলো আরে দুনিয়ার জন্যই তো এত কিছু করলাম, দুনিয়া পাইবার জন্যই তো এত মেহনত, টাকা নিলাম, রিয়াল নিলাম, ইউএস ডলার নিলাম, ইউরো নিলাম, পাউন্ড নিলাম, তুমি দুনিয়ায় যেহেতু আমার হয়ে যেতে চাও, আমি আর কিছু চাই না, তুমি দুনিয়ায় আমাকে লাগবে। এ মুসলমানে যুবক ভাই সব কিছুকে পেছনে দিয়া দুনিয়াকে সঙ্গে লইয়া দুনিয়াদার আনন্দ চিত্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ মুসলমানে যুবক ভাই দুনিয়াদার বড় আনন্দিত, আহারে দুনিয়ার সব কিছু পেয়ে গেছি, আমার আর কিছু লাগবে না। এ মুসলমানে যুবক ভাই কিছু দূর যাওয়ার পরে আরেক প্রতীক হাত উঠায়া তাকে ইশারা করলো ভাই আমাকে সঙ্গে নিয়ে যাও। না না, আমার তোমাকে নেওয়া সম্ভব নয়, আমি সব কিছু পেয়ে গেছি, দুনিয়া আর কোনো কিছুর আমার অভাব নাই, কারণ দুনিয়া আমার সঙ্গী হয়ে গেছে। এ মুসলমানে যুবক ভাই এবার প্রতীক ডাক দিয়া বলি যদি তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে নাও তাইলে তোমার উপকার হবে। কিসের উপকার? আমি হলাম নেকামল, নেকামল তোমার বড় উপকারে আসবে। আরে নেকামল আমার লাগবে না, আগে দুনিয়া বুক করে নেই তারপরে আখেরাতের চিন্তা করা যাবে। দুনিয়া আমার বড় প্রয়োজন, আখেরাত আমার লাগবে না, সময় যখন আসবে তখন চিন্তা করে দেখা যাবে। এই মুসলমানে যুবক ভাই এই বলে দুনিয়াদার খুব আনন্দে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চলতে চলতে কিছু দূর পর হঠাৎ বিশালাকারের দেহ এমন একজন প্রতীক হাত উঠিয়ে তাকে ইশারা করলো আমাকে তোমার গাড়িতে একটু নিয়ে যাও, আমাকে লিফট দাও। দুনিয়াদার বলল না না, আমার গাড়িতে জায়গা নাই, তোমাকে নেওয়া যাবে না, আমার আর কিছু প্রয়োজন নাই, যাও যাও তুমি সরে যাও। এবার প্রতীক বলতে লাগলো না আমাকে তোমার নেওয়াই লাগবে, আমি তোমাকে নিতে পারবো না, আমাকে তোমার নেওয়াই লাগবে, যদি তুমি আমাকে না নাও তাইলে একটা কদম তোমাকে সামনে যেতে দিও না। দুনিয়াদার রাগ হয়ে গেল, তোমার কি এমন ক্ষমতা যে তুমি আমাকে সামনে যেতে দিবা না, তোমার কি এমন পাওয়ার? এবার প্রতীক ডাক দিয়া বলে আমার পাওয়ার, আমি হলাম মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। এ মুসলমানে যুবক ভাই এবার দুনিয়াদার আশ্চর্য হয়ে গেল, আহারে আমার একটু সুযোগ দাও, আমার একটু সার দাও, তোমাকে সার দেওয়া যাবে, তোমার সাথে কি নেকামল আছে? না না, আমার সাথে তো নেকামল নাই, পিছনে নেকামল কি রেখে আসছি, আমার একটু সুযোগ দাও, আমি নেকামল নিয়ে আসতেছি। না না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। এই মুসলমানে যুবক ভাই এই বলে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম দুনিয়াদারের জানটা কবজ করে নিয়ে গেলেন। এই জন্য মুসলমান যুবক বুঝাতে চাচ্ছিলাম, ও যুবক ভাই বোঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার মায়ায় পড়া যাবে না, দুনিয়ার ভালোবাসায় পড়া যাবে না, দুনিয়ার ভালোবাসায় পড়লে আখেরাত পাওয়া যাবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় লগ্নি আমার আপনার মৃত্যুর সময়টা তেমন ভালো হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সরকার দুয়ালম নবী দুনিয়া থেকে পানা চেয়েছেন, উম্মতকে বারবার বুঝিয়েছেন, ও উম্মত তোমাদের গরিব হয়ে যাওয়াটাকে আমি ভয় করি না, ধন সম্পদের মালিক হয়ে যাওয়াটাকে ভয় করি,
কারণ ধন সম্পদের মালিক যদি হয়ে যাও দুনিয়া তোমাদেরকে নষ্ট করে ফেলবে, দুনিয়ার মায়া মহাব্বতে আখেরাত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে আসবে, আল্লাহর গোলামি থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে আসবে। যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে ওই দিন কষ্ট ছাড়া, মালাকুল মউত আজরাইলের কষ্ট দেওয়া ছাড়া দুনিয়া থেকে বিদায় হতে পারবে না। শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য মুসলমান যুবক ভাই, দুনিয়ার মায়া মহাব্বত ভিতরে রাখা যাবে না, দুনিয়ার মায়া মহাব্বতটাকে ছেড়ে আল্লাহর গোলামি করা লাগবে। আখেরাতের চিন্তা আমার আপনার দিলে ঢুকিয়ে আখেরাতের পুঁজি দুনিয়ার জমিন থেকে অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে যেন আমরা আখেরাতের পুঁজি অর্জন করতে পারি, আল্লাহ সেই তৌফিক